সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি, আমি শান্ত মিয়া। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী বিখ্যাত সুবিশাল গাবতলি হাটে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন এই গাবতলি হাটের ভিডিও দেওয়ার জন্য, আপনাদের সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকে চলে আসলাম গাবতলি হাটে। আজকে গাবতলি হাট থেকে আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন দেশাল গরু। এই দেশাল সার গরুর দাম জানার চেষ্টা করব। দেশাল সার গরুর দাম জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখি বাবা। কাকা, আপনার এই গাবতলি হাটে কতগুলি গরু আছে? গরু আছে আটটা। তো এগুলি কতগুলি বিক্রি করছেন? পনেরোটা। এই হাটে এখন বেচা কেনা কেমন চলতেছে? বেচা কেনা খুব নরম। খুব নরম। এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে তো? ভালো আছে। আচ্ছা, তো কাকা চলেন আপনার গরুগুলি দেখি। কাকা মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটি দেশি গরু। দেশি গরু, কয় দাঁত বস? আলোচনার কি সুযোগ আছে না? এটা ফিক্সড দাম 92 বা 93 হলে দিয়ে দিবেন? আচ্ছা কাকা, তো আপনার কাছ থেকে যদি কেউ ভিডিও দেখে অর্ডার করতে চায় তো আপনি কি বাসায় পৌঁছে দিতে পারবেন? না না, বাসায় পৌঁছে দিতে পারবেন না, এখান থেকে এসে নিয়ে যেতে হইব। আচ্ছা, তো কাকা চলেন আপনার আরেকটা গরু দেখি। এইটা কাকা, এটাও তো দেশি গরু। এটা কয় দাঁত বয়স? দুই দাঁত বয়স। তো এই গরুটার দাম চাইতেছেন কত? এটা 90। এটার ওজন কেমন হবে? এটা 3.5 মন হবে। তো এই গরুটা কত হলে দিয়ে দিবেন? এটা 76 হলে দিয়ে দিবেন। মাশাআল্লাহ কাকা, খুব সুন্দর একটা গরু। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একদম দেশাল গরু, দুই দাঁত বয়স। তো কাকা চলেন পাশের গরুটা দেখি। আপনারা এখানে যা দেখতে পাচ্ছি সবই তো দেশাল, সব দেশি গরু। এই গরুগুলি কোথা থেকে সংগ্রহ করছেন? সব কুষ্টিয়া থেকে সংগ্রহ করছেন? তো কাকা এই গরুটা কি দাঁতছে? দুই দাঁত। তো এই গরুটার দাম কত টাকা চাইতেছেন? এটার দাম চাইতেছেন 85,000। তো এই গরুটার ওজন কেমন হইব? 3 মণ 10 সের। তো এই গরুটা কত হলে দিয়ে দিবেন? এটা ধরেন 75 হলে দিয়ে দিবেন। 75 হলে দিয়ে দিবেন। আচ্ছা কাকা, ঠিক আছে। আর পাশের এই গরুটা? পাশের গরুটা আমার দেশি গরু। এটাও তো দেশি গরু, খুব সুন্দর একটা কালার। তো কাকা এই গরুটার কয় দাঁত বস? দুইটা। এটাও দুই দাঁত? তা আপনার এখানে কি সবই বেশি দুই দাঁত বস? দাঁত ছাড়া গরু বেশি না। দাঁত ছাড়া গরু বিক্রি করেন না? তো এই গরুটার দাম কত টাকা চাইতেছেন? এটার দাম চাইছে ধরেন 76। এটার ওজন কেমন হবে? 3 মণ। তো এই গরুটা কত হলে দেওয়ার নিয়ত আছে? এটা 67 হলে দিয়ে দিবেন। তো কাকা পাশে ছোট একটা গরু দেখতে পাচ্ছি, এই গরুটার কয় দাঁত বস? দুইটা। এটা দুই দাঁত বস? তো এই গরুটার দাম চাইতেছেন কত? এটার দাম চাইতেছেন 60,000। তো এই গরুটা কত হলে দেওয়ার নিয়ত আছে? এটা 52 হলে দিবেন। এই গরুটার ওজন কেমন হবে? 90 কেজি হবে। এই গরুটার ওজন হবে 90 কেজি। আচ্ছা, আর পাশের গরুটার কয় দাঁত বস? দুইটা। এই গরুটা দুই দাঁত বস? প্রায় সব গরুরই দুই দাঁত বস। তো এই গরুটার ওজন কেমন হবে? এটার হবে 110 কেজি। এই গরুটার দাম চাইতেছেন কত? এটার দাম চাইছে 73। আর দেওয়ার দাম 60 হলে দিয়ে দিবেন। দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দেশাল গরু, কুষ্টিয়া থেকে আনা। আপনারা 60,000 টাকা হলে এই গরুটা ক্রয় করতে পারবেন। আর আপনারা যারা গাবতলি হাট থেকে গরু ক্রয় করতে চান এই কাকার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। সবগুলো কাকার কাছে দেশাল গরু দেখতে পাচ্ছেন, দেশাল গরু সুন্দর সুন্দর কালেকশন করেছে। তো কাকা এই গরুটার কয় দাঁত বস? এই গরুটার দুই দাঁত বস। তো এই গরুটার দাম চাইতেছেন কত? এটার দাম চাইছি 67,000। তো এই গরুটার ওজন কেমন হবে? 100 কেজি। তো কাকা এই গরুটা কত হলে দেওয়ার নিয়ত আছে? এটা 61 হলে দিয়ে দিবেন। তো কাকা পাশে তো একটা ছোট একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি দাঁতছে? না, এটা দাঁতে নাই। এটা দাঁতে নাই? না। তো এটা কি জব করার জন্য নেবেন? না, জবাই করার লাগি। তো কাকা এই গরুটার দাম চাইতেছেন কত? এটার দাম চাইছি 47
এটা চাওয়া দাম হচ্ছে 47,000 40,000 দিয়ে দিবেন এই গোটা ওজন টাকা কেমন আনুমানিক 75 কেজি তো এই তো আপনার গরু না আরো আছে আর নাই আর নাই ও আরো দুটো আছে ওইদিকে আরো দুটো ওইদিকে আছে তো চলেন ওই গরুগুলি দেখি এই তিনটা তো কাকা প্রথমে আমাদেরকে কোনটা দেখাবেন এটা সবই দুই দাঁত সব দুই দাঁত তো কাকা এই গরুটা তো কালারটা তো খুব সুন্দর একটা কালার দেশি গরু এই গরুটার দাম চাইতেছেন কত এটা 78 এটা 78,000 ওজন কেমন হবে 110 কেজি 110 কেজি তিন মণ হইব তিন মণ হইবে তো কাকা এই গরুটা কত হলে দেওয়ার নিয়ত আছে 869 হলে দিবেন 869 হলে দিয়ে দিবেন আর পাঁচটা পাঁচটা হলে 110 কেজি আছে এটাও 110 কেজি আছে তো এই গরুটা আপনার এটাও তো দুই দাঁত জি এই গরুটা কত হলে দিয়ে দিবেন এটা ধরেন 65-66 হলে দিবেন 65 বা 66 হলে দিয়ে দিবেন আর পাশের এটা পাশেরটার দাম হলো 65 এটার দাম হলো 65 কিন্তু 65 হলে ও চাওয়া দাম 75 চাওয়া দামটা একটু বেশি থাকে আর এটা দেওয়া দাম হচ্ছে 65 এটার ওজনটা কেমন হবে ওই 105 কেজি 110 কেজি 105 কেজি বা 110 কেজি তো কাকা আপনার কাছ থেকে যারা যারা গরু নিতে চাইবে ঠিক আছে তো যোগাযোগের জন্য আপনার একটু ফোন নাম্বারটা বলেন 017 40 76 76 40 50 50 এটা হচ্ছে আপনার নাম্বার এখানে গাবতলি হাটে আসার পরে তো আপনার এখানে আসবে কিভাবে এই খেড়ের হাটে এই খেড়ের হাটে আসলে আপনাকে পেয়ে যাবে আচ্ছা কাকা ধন্যবাদ ভালো থাকবেন